আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে দেখতেছেন তিনটি ব্রাদার একসঙ্গে তারা জাল মারতেছে গ্রুপ ফিশিং। এই যে তিনজনেই তারা জাল মারছে, দেখা যাক তাদের জালে কীরকম মাছ উঠে ইনশাল্লাহ। এই যে ব্রাদার ছোট ছোট খাল বা ডোবা বলে মানে জাল কি বেজে পড়ছে। এই যে দাদার পুটি ফেলতেছে বলে এবং কি ওনার জালটা আসলে বেজে পড়ছে, নামেন নামিয়ে সারান জাল ছিড়ব। এই যে দাদার জাল তোলা হয়েছে, ও দাদা জাল তুলছে, একটি পুটি মাছ, কয়েকটি পুটি মাছ দেখা যাচ্ছে। জাল পাতলা তো এই জন্য আর কি মাছ কম উঠতেছে, জাল দুজন ঘন হতো তাল বেশি। তো এই যে এটি চিংড়ি মাছ উঠছে, এটি ছোট্ট এটি চিংড়ি মাছ, পুটি এলি গেছে, তাড়াতাড়ি জাল ধারে আরেকটা মারেন। পানি আন্দাজ দেওয়ার কারণে আসলে মাছ সরবরাহ হয়ে গেছে, এই জন্যই বলতেছে একজনে তাড়াতাড়ি জাল ঝেড়ে আরেকটি ফিক দিতে। আপনাদের আরেকটি ফিক দেখাবো, কয়টা পুটি দেখি ভাই। এই যে হাতের গুলি দেখ, খোলে আর দেখি কাম নাই, এটি হাতের ডাই দেখেন আল্লাহ, একটা একটা যাই থাক। এই যে একটি পুটি আর একটি চিংড়িটা কইছিলেন থ্যাংক ইউ দাদা, আমরা আরেকটি ফিক দিব। পুটি পুটি বলে সরবরাহ হয়ে গেছে, আরেকটি মারেন। এই যে ঘুমে মারেন, বগল দিয়ে মারেন, বগল দিয়ে পুটি মাছ আসলে বেশি বাজবে। দুজনেই মারেন, দেখতেছেন দুই ব্রাদার, তারা আবারও আরেকটি ফিক দিবে। পুটি মাছ খাসি বা ছোটো ছোটি খাল, খালে তারা মাছ ধরতেছে। লম্বা করে লম্বা করে এদিকে মারেন, হ্যাঁ লম্বা করে মারেন। এই যে তারা দুজনে মারছে জাল, সুন্দরভাবে জাল পড়ছে, কারণ দেখা যাক তাদের জালে কীরকম মাছ ওঠে। পুটি মাছ আসলে ভূগোল দিতে হয় বেশি, ছোটো ছোটো পুটি মাছ, ওই যে ফালতাছে ভূগোল পুটি মাছ ভূগোল জাল জালই তো, জাল একটু পাতলা জাল তো সেই জন্য মাছ আসলে কম বাঁচতেছে। যদি জাল খালি ঘন হতো তাহলে মাছ বাঁচত ইনশাল্লাহ, বেশি মাছ বাঁচত। ফালে কিন্তু মাছ জায়গা পাতলা জাল তো সেজন্যই আসলে মাছ ওই পুটি মাছ জায়গা কাঁকড়ায় বেশি আছে। তারা চাষ করে সব কিছু চাষ এখন বর্তমানে। ফাঁকা